নমস্কার, আজকে তোমাদের সামনে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অনুদানের কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। অ্যাকচুয়ালি দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ আমরা এখানে আলোচনার সাপেক্ষে বুঝতে পারছি, মাধ্যমিক মানে হচ্ছে তোমাদের নিয়ন্ত্রিত শিক্ষা দ্রুততম স্তম্ভ। তো মাধ্যমিক শিক্ষা সম্পর্কে আলোচনা পূর্বে আমরা দেখেছি যে ভারত স্বাধীনতা পূর্বে অর্থাৎ 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন হয়েছিল, সেখানে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে বিস্তার আলোচনা করা হয়েছে বা মাধ্যমিক শিক্ষা কীভাবে উন্নতি করা যাবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিন্তু তারপরেও অনেক কমিশন হয়েছে যেখানে মাধ্যমিক শিক্ষার উন্নতি করতে বিভিন্ন রকম সুপারিশ করা হয়েছে। কিন্তু তারপরে দেখো, ভারত স্বাধীনতা লাভের পর ভারত সরকার বুঝতে পারে যে ইংরেজ প্রদত্ত যে মাধ্যমিক শিক্ষা বা যে শিক্ষা ব্যবস্থা চলছিল সেই শিক্ষা দ্বারা ভারতবর্ষের উন্নতি সাধন করা সম্ভব নয়। তাই ভারতবর্ষের ইংরেজ প্রদত্ত শিক্ষা ব্যবস্থা ছিল অনেক ভুলে ভরা, অর্থাৎ সেই শিক্ষা দ্বারা মানব সম্পদ তৈরি করা ছিল অপারগ, তাছাড়া সেই শিক্ষা ছিল মূল্যবোধের অসম্পূর্ণ শিক্ষা। সেখানে পর্যন্ত নাগপাস্তিক ভারতকে সেই শিক্ষা মুক্ত করতে পারছিল না, তাই বিভিন্ন রকম সমস্যা প্রদত্ত হয়, সেই শিক্ষাকে একটা সমস্যা সাধনের প্রয়োজন নেই। তার জন্য প্রথম ১৯৪৮ সালে মাধ্যমিক শিক্ষার যে সমস্যা রয়েছে সেই সম্পর্কে একটা কমিটি গঠিত হয়েছিল, তার নাম হচ্ছে তারাচাঁদ কমিটি। তারাচাঁদ কমিটি গঠিত হওয়ার পরে তারা মাধ্যমিক শিক্ষা সম্পর্কে বিভিন্ন রকম সমস্যাগুলো তাদের চোখের সামনে আসে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য পরবর্তীকালে সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন তারা মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের উদ্দেশ্যে একটা কমিশন গঠনের সুপারিশ করে। তারা বলেছে যে মাধ্যমিক শিক্ষা ছিল বিভিন্ন রকম সমস্যার জর্জরিত, সেই শিক্ষাকে আমাদেরকে সমস্যা করার প্রয়োজন, না হলে ভারতবর্ষ কোনো মতে মানব সম্পদ সম্মত শিক্ষার্থী তৈরি করতে পারবে না। তার জন্য সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন কী বললো যে একটা কমিশন গঠন করা দরকার, বা তার জন্য এই এই কমিটির সুপারিশের ক্রমে আমাদের দা সেকেন্ডারি এডুকেশন কমিশন গঠিত হয় বা মডেল কমিশন গঠিত হয়। গঠিত যুগ খ্রিস্টাব্দে 1952 খ্রিস্টাব্দে 23 সেপ্টেম্বর গঠিত হলো। তারা বিভিন্ন রকম বিভিন্ন সময় কাজ করেছিল, বিভিন্ন অনেকদিন কাজ করেছিল। 1953 সালে জুন মাস পর্যন্ত কাজ করলেন। কাজ করার পরে দেখো, 1953 সালে জুন মাস পর্যন্ত তারা কাজ করলেন। কাজ করার পরে 29 আগস্ট এবং 331 পৃষ্ঠার একটি রিপোর্ট সরকারের কাছে পেশ করেন, এবং সেই রিপোর্টের বেসিসে 331 পৃষ্ঠার রিপোর্ট পেশ সুপারিশ করেন। সেই সুপারিশ বেসিসে আমাদের দা সেকেন্ডারি এডুকেশন কমিশন 23 সেপ্টেম্বর 1952 বা এটি 1952 1953 বলা হয় এই কমিশন গঠিত হয়। এই কমিশন যখন গঠিত হলো তো তার কয়েকজন সদস্য ছিলেন, যার নাম হচ্ছে কি দেখো, ডক্টর লক্ষ্মণ স্বামী মুদালিয়র, ডক্টর অমরনাথ বসু, শ্রীমতী হংসরাজ মেহতা, শ্রীমতী তারপরওয়ালা, কে এল সি মালি, সি এম টি ব্যাস, কেজি কয়াদিন, এরা হচ্ছে আমাদের দেশীয় শিক্ষা মানে শিক্ষাবিদেরা, এখান থেকে এটা হচ্ছে আমাদের দেশীয় শিক্ষাবিদ। এবং আরও দুজন ছিলেন, কে জন ক্রিস্টি, তিনি ছিলেন ইংল্যান্ডের লোক, জন ক্রিস্টি হচ্ছেন ইংল্যান্ডের লোক, এবং কে আর উইলিয়ামস, তিনি হচ্ছেন আমেরিকার লোক। এই নজন সদস্যকে নিয়ে আমাদের 1952-53 খ্রিস্টাব্দে 23 সেপ্টেম্বর এডুকেশন আমাদের দা সেকেন্ডারি এডুকেশন কমিশন গঠিত হয়েছিল। এই কমিশনের আরেকটা নাম হচ্ছে মুদালিয়ার কমিশন। কেননা দেখো, ডক্টর লক্ষ্মণ স্বামী মুদালিয়ার ছিলেন এই কমিটির সভাপতি, তাই সভাপতির নাম হচ্ছিল, এই কমিটির নাম হচ্ছিল কি বা কমিশনের নাম হচ্ছে আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। কমিশনের মুদালিয়ার কমিশনের যে বিষয়গুলো বিচারের বিষয়গুলো ছিল সেটা হচ্ছে মুদালিয়ার কমিশনের মূল বিচারের বিষয় ছিল কি যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে কীরকম সেই যুগে কীরকম গড়ে তোলা হবে সেই সেটা মাধ্যমিক শিক্ষার বিচারের মধ্যে ছিল। মাধ্যমিক শিক্ষা সেই সময় ছিল অনেকগুলো সমস্যা দ্বারা পরিপূর্ণ, তাই মাধ্যমিক শিক্ষা পুনর্গঠন করা দরকার হয়ে পড়েছিল। পাঠ্যক্রম যে সেই সময় যে পাঠ্যক্রমগুলো ছিল সেগুলো ছিল
নিষ্কার নিষ্পৃষ্ট সেজন্য এই পাঠ্যক্রমকেও পরিবর্তন করা সেটাও প্রয়োজন ছিল। তারপরে বিদ্যালয়ের পুনর্গঠন, বিদ্যালয় ছিল বিভিন্ন রকম আহ্বলে ভরা, সেজন্য বিদ্যালয়ের পুনর্গঠন বিন্যাসে প্রয়োজন পড়েছিল। তারপরে বুনিয়াদী শিক্ষা সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমন্বয় সাধনের একটা চেষ্টা করা হয়েছিল আমাদের এই মজুরি কমিশনের সুপারিশের মধ্যে ছিল। আর এটা ছিল বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধন করা, এই ছিল কমিশনের মূল বিচার্য বিষয়। তো কমিশন যখন এই বিচার এই বিষয়গুলি তুলে ধরেছিলেন, তারপরে এই বিষয়গুলোকে নিয়ে তারা এইগুলোকে অবলম্বন করে তিনশো একত্রিশ পৃষ্ঠা একটা সুপারিশ তারা প্রদান করেছিলেন। তো মাধ্যমিক শিক্ষা কমিশন যখন তাদের সুপারিশগুলি প্রদান করেন বা মাধ্যমিক শিক্ষা উন্নতিগত বিভিন্ন রকম সুপারিশ করেছিলেন, তো সেই সুপারিশগুলো করার আগে তারা মাধ্যমিক শিক্ষার কিছু সমস্যা তাদের চোখে পড়েছিল, সেই সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করি। এই সমস্যাগুলো তোমরা জেনে রাখবে, কারণ এটা ৪ মার্কে বা ৬ মার্কে আসতে পারে, তো তার জন্য তোমরা এটা ভালো করে পড়ে রাখবে। প্রথম হচ্ছে মাধ্যমিক শিক্ষার যে ত্রুটিগুলি কথা তাদের সামনে তুলে ধরেছিলেন, মানে সরকার সামনে তুলে ধরেছিলেন, সেটা হচ্ছে কি বাস্তব জগৎ বর্জিত শিক্ষা। আমাদের প্রচলিত যে মাধ্যমিক শিক্ষাগুলো ছিল, অর্থাৎ সেই সময় যে মাধ্যমিক শিক্ষাগুলো ছিল, মাধ্যমিক বিদ্যালয়গুলো ছিল, সেখানে যে শিক্ষা ছিল সেই শিক্ষা ছিল বাস্তব জগতের থেকে বর্জিত, অর্থাৎ বাস্তব জগতে যা চলত আমাদের সে শিক্ষার মধ্যে, অর্থাৎ মাধ্যমিক শিক্ষায় সেগুলো কিন্তু পড়ানো হতো না, সে যেটা বাস্তব জগতে তো তার বাইরে পাঠ্যক্রম অন্তর্ভুক্ত ছিল এই মাধ্যমিক শিক্ষা। দুই নম্বর কি বলছে যে বৈচিত্র্যহীন পাঠ্যক্রম, পাঠ্যক্রমটা ছিল বৈচিত্র্যহীন ভুলে ভরা, পাঠ্যক্রম ছিল বহুল বৈচিত্র্যহীন ছিল, অর্থাৎ শিক্ষার্থী একঘেয়েতা এখানে আসতো, অর্থাৎ তারা আনন্দ পেত না এই পাঠ্যক্রমের মধ্যে, তারা আনন্দ পেত না, তার জন্য এটা হচ্ছে একটা একটা অসুবিধা বা ভুল বা ত্রুটি ছিল মাধ্যমিক শিক্ষার সেই সময়। তারপর তিন নম্বর হচ্ছে যে পুঁথিগত শিক্ষা, এটা ছিল একমাত্র শুধুমাত্র পুঁথি অর্থাৎ মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ডেবল, অর্থাৎ এই শিক্ষা ছিল একটা বৈষয়িক অর্থাৎ বাস্তব জগৎ থেকে বর্জিত এই শিক্ষা, অর্থাৎ এখানে প্র্যাকটিক্যাল কোনো বিষয় ছিল না, এখানে শুধু ছিল বইয়ের উপর নির্ভর করে পড়াশোনাটা বেশি হতো, তার জন্য এটা একটা সমস্যা ছিল। তারপরে কি হচ্ছে মাতৃভাষার প্রতি অবহেলা, অর্থাৎ প্রচলিত যে মাধ্যমিক বিদ্যালয়গুলো ছিল সেই মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মাতৃভাষার পরিবর্তে ইংরেজি ভাষার মধ্যে দিয়ে শিক্ষা থেকে শিক্ষা প্রদান করা হতো, তাই ছিল মাতৃভাষাতে কিন্তু তারা প্রচুর পরিমাণে অবহেলা করতো। তারপরে কি হচ্ছে নিষ্ঠার শিক্ষণ পদ্ধতি, অর্থাৎ যে শিক্ষক শিক্ষাদান করতেন সেখানে শিক্ষাদান যে পদ্ধতিগুলো ছিল সেগুলো ছিল শিক্ষক আসতো এবং শিক্ষার্থীকে সেগুলো বলতো, এখানে কোনো পদ্ধতি ছিল না, অর্থাৎ পদ্ধতি থাকলেও আলোচনা পদ্ধতিও ছিল না, এখানে ছিল শুধুমাত্র লেকচার পদ্ধতির মধ্যে যে শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হতো, অর্থাৎ শিক্ষক ছিল কি যে উচ্চ আসন বিশিষ্ট পদে থাকতেন এবং শিক্ষার্থী সেখানটায় শুধুমাত্র শুনতে বাধ্য থাকতো, শিক্ষক যা বলবে শিক্ষার্থীকে সেটা শুনতে বাধ্য থাকতে হবে, শিক্ষার্থী কোনো ফিডব্যাকের প্রতিক্রিয়া তাদের মধ্যে তারা দিতে পারতো না, অর্থাৎ শিক্ষাদান পদ্ধতি ছিল নিষ্প্রাণ। তারপর বলছে যে শৃঙ্খলার অভাব, প্রচলিত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শৃঙ্খলা ছিল না, অর্থাৎ শৃঙ্খলা ছিল অভাব, এখানে সঠিক শৃঙ্খলা ছিল না, শৃঙ্খলা থাকলেও সেই শৃঙ্খলা যেটা শিক্ষার্থীকে খুব কঠিন কঠোর শৃঙ্খলা প্রদান করা হতো। তারপরে হচ্ছে যে আর্থিক দুর্বলতা, মাধ্যমিক বিদ্যালয় ছিল খুব পরিমাণে অর্থের সংকটে ভুগত তারা, অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়গুলো খুব উন্নত প্রকৃতির ছিল না। তারপরে আরও একটা সমস্যা আছে, সেই সমস্যা হচ্ছে কি পরীক্ষা ব্যবস্থার ত্রুটি ছিল, তারপরে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সমস্যা ছিল, এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের মাধ্যমিক শিক্ষা প্রচলিত মাধ্যমিক শিক্ষার এই ত্রুটিগুলো ছিল। এই ত্রুটিগুলোকে সামনে রেখে তারা মজুরি কমিশন কিছু সুপারিশ করেছিলেন। তো আমরা এখন দেখব কি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে একটা আলোচনা করব। এবার দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন আমাদের যে মাধ্যমিক শিক্ষা কমিশন যে সুপারিশ করেছে তার মধ্যে হচ্ছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কীভাবে সে সম্পর্কে আলোচনা করেছিলেন। তো সেখানে লক্ষ্য হিসেবে বলেছেন যে যোগ্য নাগরিক সৃষ্টি, প্রাচীন যুগে বা প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ছিল অনেক ভুল ভ্রান্তিতে পরিপূর্ণ, তো সেই শিক্ষাকে চেঞ্জ করে পরিবর্তন সাধন করে এমনভাবে শিক্ষার্থীকে পুনর্গঠন করতে হবে যার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক সৃষ্টি, অর্থাৎ ভারতবর্ষের সেই যুগে যেমন নাগরিক দরকার, অর্থাৎ শিক্ষার্থী যাতে এমনভাবে তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা একটা ভালো নাগরিক বা যোগ্য নাগরিক তৈরি হতে পারে, এটা ছিল আমাদের মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হিসেবে মুদ্রা কমিশন বিচারের মধ্যে রেখেছে।
হচ্ছে দুই নম্বর হচ্ছে যে জাতীয় সম্পদ ভিত্তি দেখো সম্পদ দুই প্রকার হয় একটা হচ্ছে বস্তুগত সম্পদ একটা হচ্ছে মানব সম্পদ এই যে জাতীয় সম্পদ ভিত্তি বলতে যে জাতীয় সম্পদ হতে এখানে বস্তুগত এবং ব্যক্তিগত উভয় প্রকার সম্পদের মধ্যেই উন্নতি সাধন করতে হবে বা বৃদ্ধি করতে হবে যেমন আমাদের বস্তুগত সম্পদ যেমন উন্নতি করতে হবে সেইভাবে আমাদের মানব সম্পদকেও উন্নতি করতে হবে বৃদ্ধি করতে হবে এই ছিল আমাদের মাধ্যমিক শিক্ষার দ্বিতীয় লক্ষ্য তিন নম্বর লক্ষ্য কি বলছে দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর লক্ষ্য হচ্ছে জীবনের মান উন্নয়ন সে যুগে যে যেমন জীবনযাপন ছিল সেই সেরকম জীবনযাপন না করে যাতে জীবনযাত্রায় আমাদের মানটা আরও উন্নত পরিমাণে হয় উন্নতির দিকে যায় সেই সেটা ছিল আমাদের মুদ্রা দেব কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের উন্নত অন্যতম লক্ষ্য তারপরে হচ্ছে যে ভারতীয় সংস্কৃতির পুনরুজ্জীবন অর্থাৎ ভারতের যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিগুলো একটা অর্থাৎ প্রাচীন যে ব্রিটিশ শাসন যেগুলো ছিল সেই সময় যে সংস্কৃতিগুলো ছিল সেগুলো ছিল সেগুলো অনেকটা পরিমাণে ধ্বংসের দিকে চলে গেছিলো অর্থাৎ বেশি পরিমাণে উন্নত হয়নি সেই সংস্কৃতিগুলো যেগুলো রয়েছিল সেগুলোতে আবার পুনরুজ্জীবন লাভ করে অর্থাৎ আবার যাতে নতুন আঙ্গিনায় রূপদান করতে পারে সেই সেই ভারতীয় সংস্কৃতির পুনরুজ্জীবন দান করা ছিল মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য তারপরে হচ্ছে যে চারিত্রিক বিকাশে সহায়তা করা একজন ব্যক্তির চারিত্রিক কীভাবে চারিত্রিক বিকাশ ঘটানো যায় তাও মাধ্যমিক শিক্ষার লক্ষ্যের মধ্যে রেখেছিলেন তারপরে নেতৃত্ব গ্রহণের যোগ্যতা অর্জন প্রত্যেক ভারতবাসীর হচ্ছে নেতৃত্ব গ্রহণ করতে পারে একজন শিক্ষিত ব্যক্তি হতে শিক্ষিত ব্যক্তি নেতা হিসাবে আমরা মান্যতা দান করি তো ওই রকম নেতৃত্ব গ্রহণের যোগ্যতা সৃষ্টি ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনের শিক্ষার লক্ষ্যের মধ্যে রেখেছিলেন তারপর হচ্ছে যে ব্যক্তিগত সমর্থনের উন্নয়ন অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীতে পড়াশোনা করার পরে একটা ভবিষ্যৎ জীবনে একটা বৃত্তি গ্রহণ করতে পারে তার তার উন্নয়ন সাধন অর্থাৎ ব্যক্তিগত সামর্থ্যের প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত সামর্থ্যের উন্নয়ন ঘটনা ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনের অন্যতম লক্ষ্য তারপর হচ্ছে যে সৃজনধর্মিতার বিকাশ হল অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে যাতে সৃজনধর্মিতার বিকাশ সাধন হয় অর্থাৎ সেই সময় ভারতবর্ষ ছিল এমন একটা অবস্থায় ছিল যাতে ভারতবর্ষ বিভিন্ন দিক থেকে উন্নতি সাধন করতে অর্থাৎ প্রত্যেক শিক্ষিত ব্যক্তিতে কিছু দিক দিয়ে প্রত্যেকটা দিকে তারা উন্নতি সাধন করতে পারে অর্থাৎ নিজে কিছু সৃষ্টি করতে পারে তারা সেদিকেও মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার লক্ষ্যের মধ্যে রেখেছিলেন এ হচ্ছে আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশনের বা মুদ্রা কমিশনের মাধ্যমিক শিক্ষা কমিশনের যে লক্ষ্যগুলো মাধ্যমিক যে শিক্ষার যে লক্ষ্যগুলো সেগুলো এই লক্ষ্যগুলোর কথা বলেছিলেন মুদ্রা কমিশন যে পাঠ্যক্রমের মাধ্যমিক শিক্ষার যে কাঠামোটার কথা বলেছিলেন সেখানে দেখো একটু অন্যরকম চোখ পড়বে তোমাদের হয়তো আমরা যে কাঠামোর মধ্যে পড়ছি সেই কাঠামোর থেকে একটু দূরে তিনি চলে গেছেন তিনি বলেছেন দেখো প্রাথমিক শিক্ষার কথা বলেছেন প্রাথমিক শিক্ষাকে বলেছেন কি প্রাথমিক শিক্ষা হচ্ছে প্রাথমিক বা নিম্নভূমিতে শিক্ষা সেটা বলেছেন যে চার বা পাঁচ বছরের শিক্ষা অর্থাৎ অন টু ফোর অথবা অন টু ফাইভ অন থেকে ফাইভ শ্রেণী পর্যন্ত হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষাটার কথা বলেছেন দুই নম্বর অর্থাৎ দেখো যে প্রাথমিক শিক্ষা হচ্ছে আমাদের চার বা পাঁচ বছরের অর্থাৎ যদি আমরা যদি চার কাঠামোটা ধরো দেখো চার চার এবার দেখো মাধ্যমিক শিক্ষাটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে নিম্ন মাধ্যমিক শিক্ষা বা উচ্চ বুনিয়াদী শিক্ষা নিম্ন মাধ্যমিক এটা নিম্ন বুনিয়াদী বলেছি আর এটা হচ্ছে উচ্চ বুনিয়াদী অর্থাৎ নিম্ন মাধ্যমিক শিক্ষা বা উচ্চ বুনিয়াদী শিক্ষা হচ্ছে তিন বা চার চার বা তিন বছরের তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে যদি চার ধরি তাহলে চার প্লাস চার আর এখানে উচ্চ মাধ্যমিক হচ্ছে তিন বছরের তিন দেখো তিন বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা কিন্তু আমরা এখন দেখছি যে এখন আমরা চার বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা দেখতে পাই কিন্তু এখন মুদ্রা কমিশন যেটা প্রস্তাবিত হচ্ছে চার প্লাস চার প্লাস তিন অথবা দেখো এটা যদি আমি যদি পাঁচ ধরি পাঁচ প্লাস তিন প্লাস তিন এই হচ্ছে আমাদের কাঠামো টোটাল অর্থাৎ তিনি মাধ্যমিক শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে বলেছেন চার বা পাঁচ বছরের শিক্ষা নিম্ন মাধ্যমিক শিক্ষা বা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা বা তিন বা চার চার বা তিন বছরের অর্থাৎ ফাইভ থেকে এইট ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ চার বছরের অথবা চার এখানে চার বছর বা সিক্স সেভেন এইট অর্থাৎ তিন বছর তিন বছর এটা হচ্ছে পাঁচ বছর বা এখানে হচ্ছে চার বছর হচ্ছে আর একটা হচ্ছে
উচ্চ প্রাথমিক শিক্ষা 3 বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা এখানে দুটো বলেছেন দেখো 9 10 এবং 11 শ্রেণীকে অর্থাৎ নবম দশম এবং একাদশ শ্রেণীকে উচ্চ মাধ্যমিক শিক্ষা কথা বলেছেন তিনি কিন্তু এখানে মহোদয়ের পরিষদে এখানে কাঠামোটা একটু অন্যরকম যেখানে দেখবা তোমাদের এই কাঠামোটা একটু পড়ে রাখবে ভালো করে এখানে যারা মাধ্যমিক শিক্ষা দেখো মাধ্যমিক শিক্ষা আগে যে ইন্টারমিডিয়েট স্তর 2 বছরের ছিল মাধ্যমিক শিক্ষা পর 2 বছর ইন্টারমিডিয়েট সেই কোর্সকে তারা তুলে দিয়েছিল উচ্চ মাধ্যমিকের কোর্সে তুলে দিয়েছিলেন দেওয়ার পরে তারা করেছিলেন কি নবম দশম একাদশ শ্রেণীকে তারা উচ্চ মাধ্যমিক শিক্ষার মধ্যে রেখেছিলেন নবম দশম নবম দশম এবং একাদশ শ্রেণীকে এক্ষেত্রে দেখো নবম দশম এবং একাদশ একাদশ শ্রেণী এই একাদশ শ্রেণীকে তারা উচ্চ মাধ্যমিক শিক্ষার মধ্যে রেখেছিলেন বাদ বাকি যে 12 ক্লাসের শিক্ষা তোমরা যেটা পড়ছো এখন তোমাদের যে শ্রেণীটা ছিল সেই শ্রেণীটাকে তারা কি বলছিল আগে দেখো বিএ বা গ্র্যাজুয়েশন ছিল 2 বছর 2 বছর রে কিন্তু কি বলেন আমাদের মুদিনে কমিশন বলেন যে 2 বছরের এই যে গ্র্যাজুয়েশনটা ছিল তার সঙ্গে একটা বছরকে যুক্ত করে ওই যে আমরা এখন যে দ্বাদশ শ্রেণীটা পড়ছি দ্বাদশ শ্রেণীটা পড়ছি সেটাকে বিএ সঙ্গে যুক্ত করে 2 প্লাস 1 3 বছরের তাদের গ্র্যাজুয়েশন করার কথা বলেছিল অর্থাৎ স্নাতক স্তরে পাঠ্য কাঠামোটা তৈরি করেছে 3 বছরের জন্য এখানে এই যে দ্বাদশ শ্রেণীটাকে তারা কি হিসাবে লিখেছিলেন দ্বাদশ শ্রেণীটাকে তারা লিখেছিলেন যে যে তোমার স্নাতক স্তরের শিক্ষার তোমার প্রাথমিক স্তরে প্রস্তুতি শ্রেণী হিসেবে এই দ্বাদশ শ্রেণীটাকে লিখেছিলেন অর্থাৎ এখানে দেখো তারা কি বলছে প্রথম থেকে ভালো করে বোঝো যে প্রাথমিক শিক্ষা হবে 4 বা 5 বছরের অর্থাৎ 1 টু 4 বা 1 টু 5 তারপরে হচ্ছে যে মাধ্যমিক শিক্ষাকে দুটি স্তর ভাগ করেছে তারা নিম্ন মাধ্যমিক স্তর বা উচ্চ মাধ্যমিক স্তরকে 3 বা 4 বছরের অর্থাৎ 5 থেকে 8 এই 4 বছর বা 6 থেকে 8 এই 3 বছরের কথা বলেছিলেন তারপরে কি বলছে উচ্চ মাধ্যমিক স্তর হবে 3 বছর অর্থাৎ নবম দশম এবং একাদশে নেবে উচ্চ মাধ্যমিক স্তর আর আমরা যে এখন বর্তমানে এইচএস এর কথা এইচএস পড়ছি সেটাকে তারা কি বলেছেন যে গ্র্যাজুয়েশন বা স্নাতক স্তরের সঙ্গে যুক্ত করে 3 বছর স্নাতক করার কথা বলেছেন এ হচ্ছে আমাদের টোটাল মাধ্যমিক শিক্ষা কাঠামো বা মুদারে কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষা কাঠামো কি এরকম হবে অর্থাৎ 4 প্লাস 3 প্লাস 3 4 প্লাস 4 প্লাস 3 বা 5 প্লাস 3 প্লাস 3 এ হচ্ছে আমাদের টোটাল কাঠামো মাধ্যমিক শিক্ষা টোটাল কাঠামো তোমরা বুঝতে পারছো যদি না বুঝতে পারো আবার বলবে আবার পরে বুঝিয়ে দেবো